সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি গোপালগঞ্জ জেলার এবং মাদারীপুর জেলার সীমান্ত বলতে এলাকায় গোপালগঞ্জের সাবানা পার্ক এর সামনে আছি। এখানে বিশাল একটি জায়গা নিয়ে এই পার্কটি করা হয়েছে, আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখতে পাবেন। এই পার্কে অনেক লোক ঘুরতে আসে, ইয়াং জেনারেশনে অনেকেই ঘুরতে আসে পার্কে। তাই আমরা আসতে না আসতে একটি গ্রুপ দেখতে পেলাম যে এখানে ঘুরতে এসেছে কিছু কিছু গাড়ি আই যে, যেমন এরা অনেক দূর থেকে আসছে পার্ক দেখার জন্য। এখানে 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 অনেক গাড়ি আছে, এই যে দেখতেছি অনেক গাড়ি আছে, অনেক গাড়ি এখানে ঘুরতে আসে। এরাও আসলে দল বেঁধে বন্ধুরা মিলে ঘুরতে এসেছে, তাই এরকম একটি দলই আমরা পেলাম আমাদের সামনে। দর্শক, এই মুহূর্তে আমরা এই পার্কের মধ্যে ঢুকবো। এখানে একটি নির্দেশনা বোর্ড টানানো হয়েছে, দর্শনার্থী প্রবেশের সময় 3টা হতে 6টা পর্যন্ত। এটা ইহা 1 এপ্রিল 2022 হতে কার্যকর। তাই আমরা এই মুহূর্তে পার্কের মধ্যে ঢুকবো, ঢুকছি। এখানে রিসেপশন, মানে এখানে যারা আসবে না কেন এন্ট্রি করতে হবে। এই যে রনি এন্ট্রি করতেছে, আমরা কয়জন রে? আমরা ঢুকতেছি ভিতরে, দর্শক ভিতরে যাচ্ছি, ভিতর দেখতে যাচ্ছি। আর ঢুকতে একটি ফলক চোখে পড়ছে, এই সম্পত্তি সোনালী ব্যাংক লিমিটেড, স্থায়ী কার্যালয় ঢাকা বরাদ্দকৃত, বন্ধকৃত দায়বদ্ধ। সাইনবোর্ড দেখলাম, এটি আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। আমরা অনেকে মিলে এখানে আসার ফলে জায়গাটা আসলে সত্যি খুব সুন্দর একটি জায়গা, কেবল নতুন শুরু হয়েছে বোঝা যাচ্ছে। গাছগুলো যে যেমন নতুন তৈরি হয়েছে, লাগিয়েছে গাছগুলো, যে বাইরে আসছে। এখানে অনেকে এসেছে, সবাই বন্ধুরা মিলে এসেছি। এখানে আছে রনি লাইভ আছে নিজস্ব পেজ থেকে, এখানে যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি রিসোর্টটি। চলুন এবার ঘুরে দেখা যাক রিসোর্টটি। অনেক বড় একটি এলাকা নিয়ে করা এই, আসলে এটার মধ্যে আসলেই ভালো লাগবে যে কোনো মানুষের। চলেন ঘুরে দেখি সামনে কি আছে। ওই পাশে থেকে লাইক আসলে এখানে খুবই মনোরম একটা পরিবেশ, যদিও এখন দুপুরবেলা, তাও আমরা দেখানি এখানে কাজ করতেছি। কোন ফাঁস দিয়ে ঢুকছে, কোন ফাঁস দিয়ে বাইরে, ওনার কাছে জিগাইলি তোমরা হঠাৎ ছবি তুলবে,
এই বড়াই জায়গা দাঁড়ায় ছবি তুলতো ভাই গোপালগঞ্জ। এখনো পার্কটির কাজ চলমান, খুবই সুন্দর। সুন্দর একটি জায়গা, সুন্দর একটি স্থান। আমরা এক যুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, ছায়া যুক্ত রৌদ্র এলাকা, বিশাল প্রযুক্তি বাবা। খুবই সুন্দর একটি জায়গা, সুন্দর একটি স্থান। সেই কিছু দিদিরা এসেছে এখানে ঘোরার জন্য। বাগান আসলে কিছুদিন যাওয়ার পরে জায়গাটা সেই সুন্দর লাগবে আপনাদেরকে। এর পরবর্তীতে আসবো পাশেই এরিয়া করা জায়গা ঘোরার জন্য। সুন্দর মনোরম একটা পরিবেশ, আমরা এই মুহূর্তে